কি বাংলাদেশে এখন মিডিয়া নির্ভর, রাস্তায় নামলে পাঁচটা নুগো নাই, বেগম জিয়ার জন্য একটা নুজ জীবন দিতে পারে নাই, আবার বেগম জিয়ার জন্য জীবন দেয়, বেগম জিয়ার জন্য প্রাণ উদার হয়ে যায়। ওয়াশিংটনে বসে কেন, নিউ ইয়র্কে বসে কেন, দেশে চলে আসুন, ঢাকায় এসে বিক্ষোভ করুন, ওখানে বসে আপনি বড় বড় কথা বলবেন, আওয়ামী লীগ বাকশালের গন্ধ, আপনি আওয়ামী লীগকে গালি গালাজ করবেন, চতুর্থ গোষ্ঠী উদ্ধার করবেন, আপনার যদি মুখের এত পাঠা থাকে আপনি দেশে আসুন। ওনার যে ভাষা, এই ভাষায় মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি হচ্ছে জামা, এবং মুক্তিযুদ্ধ করেছে জামা, রাজাকার আলবদররা, এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে। আমার তো মনে হয় না উনি তখন জন্ম নিয়েছেন কিনা, মুক্তিযুদ্ধেও জাননি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, পাকিস্তানের 23 বছর 24 বছরের লাগাতার সংগ্রামের ইতিহাস তিনি জানেন না। তিনি বিক্ষোভ করতে চান ওয়াশিংটনে বসে কেন, নিউ ইয়র্কে বসে কেন, দেশে চলে আসুন, ঢাকায় এসে বিক্ষোভ করুন, ওখানে বসে আপনি বড় বড় কথা বলবেন, আওয়ামী লীগ বাকশালের গন্ধ, আপনি আওয়ামী লীগকে গালি গালাজ করবেন, চতুর্থ গোষ্ঠী উদ্ধার করবেন, আপনার যদি মুখের এত পাঠা থাকে আপনি দেশে আসেন, দেশে এসে আপনি বিক্ষোভ করেন, আমার তো আপত্তি নাই। আপনার দেশের পার্টি আছে, বিএনপি আছে, বিএনপি করাপ্ট হয়ে গেছে, বিএনপি প্যারালাইজ হয়ে গেছে, বিএনপি পিপল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পিপুলের ধারে কাছেও বিএনপি নেই। আওয়ামী লীগের ইতিহাস তিনি জানেন না, বঙ্গবন্ধুর ইতিহাস তিনি জানেন না, বারবার তিনি বলছেন হাসিনা হাসিনা, আমরাও কিন্তু খালেদারে খালেদা বলি না, সম্মান দিয়ে কথা বলছেন না, যাদের মাঝে মিনিমাম রুচিবোধ নাই, এই ক্ষমতায় আসার আগেই যে ভাষায় কথা বলে, আর ক্ষমতায় আসলে আগের বার মাসে 26,000 নেতা কর্মীকে হত্যা করেছে, এবার আসলে আমাদেরকে মারবে 26 লক্ষ। কাজেই ওই ঘাতকের দল ওই ঘাতকের সাথে আছে, জামাতের সাথে আছে, আলবদরের সাথে আছে, রাজাকারের সাথে আছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। আমরা 75 সনে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কে, জিয়াউর রহমান, খুনের রাজনীতি চালু করেছে কে, জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর খুনিদেরকে রাজনৈতিক আইনানুগ প্রোটেকশন দিয়েছে কে, জিয়াউর রহমান, ইন্ডিয়ান মিটি অ্যাক্ট করছে কে, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না কে আইন করেছে, জিয়াউর রহমান, বিমান বাহিনীর 500 অফিসার জোয়ানকে হত্যা করেছে কে, জিয়াউর রহমান, সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার থেকে হত্যা করছে কে, জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা আপনার সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ হায়দার আপনার তাদেরকে হত্যা করছে কে, জিয়াউর রহমান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদেরকে খুন করেছেন জিয়াউর রহমান, কাজেই খুনের রাজনীতি চালু করেছেন জিয়াউর রহমান, বিএনপির হাত খুনে খুনিদের রক্ত, বিএনপির হাত খুনিদের হাত, ওই খুনিদের হাতে আমার বাংলাদেশের সেই স্বাধীনতা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়। আপনি সে ওয়াশিংটন নিউ ইয়র্কে বসে সিংহের মতো কথা বলবেন, এতই যদি সিংহ হন দেশে আসুন, দেশে কাম ব্যাক টু কান্ট্রি, এবং নামে আসা দেখি কে, জনগণ কার সাথে আছে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে, আপনাদের সাথে নাই। আপনার পার্টি বাংলাদেশে এখন মিডিয়া নির্ভর, রাস্তায় নামলে পাঁচটা নুগো নাই, বেগম জিয়ার জন্য একটা নুজ জীবন দিতে পারে নাই, আবার বেগম জিয়ার জন্য জীবন দেয়, বেগম জিয়ার জন্য প্রাণ উদার হয়ে যায়। আজকে বেগম জিয়াকে মুক্তি দিয়েছে কে, ইট ইজ আওয়ার লিডার শেখ হাসিনা, মানবিক মানবতার নেত্রী, লিডার অফ হিউম্যানিটি, তিনি মুক্তি দিয়েছেন, তার কষ্টের কথা চিন্তা করে, তার ভাই বোনদের আবেদন তিনি করেছেন। বেগম জিয়ার ছেলে যখন মারা গেল তখন প্রধানমন্ত্রী গেলেন বেগম জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য, দরজাটা বন্ধ করে দিলেন, কোনটা মানবিক, খারেক জিয়া